অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় .com আয়োজিত বিনামূল্যে বিজ্ঞাপন দিয়ে গরু কিংবা খাসি জিতে নেওয়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সপ্তাহব্যাপী চলায় প্রতিযোগিতার বিজয়ীদের হাতে বুধবার পুরস্কার তুলে দেন বিক্রয় .com এর মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন। প্রতিযোগিতায় গরু বিজয়ী হলেন এস এম সজল এবং খাসি বিজয়ী আমিনা সুলতানা ডেইজি। আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সহিংসতা রুখতে সামাজিক বাংলাদেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় .com আয়োজিত বিনামূল্যে বিজ্ঞাপন দিয়ে গরু কিংবা খাসি জিতে নিন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে সপ্তাহব্যাপী চলা এই প্রতিযোগিতার বিজয়ী দুজনকে গরু ও খাসি তুলে দেন বিক্রয় .com এর মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিনামূল্যে বিজ্ঞাপন দিয়ে গরু কিংবা খাসি জিতে নেওয়ার প্রতিযোগিতার বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করেছে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় .com। দুপুরে রাজধানীর বনানীর একটি মাঠে প্রতিযোগিতার বিজয়ী দুজনকে গরু এবং খাসি দেওয়া হয়। ঈদ উল আজহা উপলক্ষে পণ্যের বিজ্ঞাপনদাতাদের উৎসাহ দিতে এই আয়োজন করেছে বিক্রয় .com। পাশাপাশি ঈদ উপলক্ষে কেনাবেচার সাইটটিতে কোরবানির পশুর বিজ্ঞাপনের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে বলে জানান প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন। বিক্রয় .com আয়োজিত বিনামূল্যে বিজ্ঞাপন দিয়ে গরু কিংবা খাসি জিতে নেওয়ার প্রতিযোগিতা। গরু জিতেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম সজল এবং খাসি জিতেছেন গৃহিণী আমিনা সুলতানা ডেইজি। পুরস্কার প্রদান করেন বিক্রয় .com মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন। অনলাইন মার্কেটপ্লেসে বিজ্ঞাপন দেয়া পণ্য বিক্রেতাদের পুরস্কৃত করেছে বিক্রয় .com। ঈদ উল আজহা উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় বিজয়ীদের বৃহস্পতিবার পুরস্কার দেওয়া হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গেল এক সপ্তাহে বিক্রয় .com এ পণ্য বিক্রয়ের জন্য যারা সবচেয়ে বেশি বিজ্ঞাপন দিয়েছে তাদের মধ্য থেকে দুইজনকে পুরস্কার হিসেবে কোরবানির পশু দেওয়া হয়েছে। গ্রাহকদের উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।